نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারক পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনা ছুঁয়ে আছেন তাদের আরো আর পরে স্বভাব পৌঁছিয়ে দাও রব্বুল আলমিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন এমতির দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের অশিলা বানিয়ে দিও আল্লাহ কারম তো আগার করে ও বাদ দে যদি দিল পর আসার করে অরব্বনা তাকাব্বাল মিননা ইন্ন কান্ত সমি ওলালিম অতুব আলা ইনাম ইন্ন কান্তত্ব ওয়াবুর রাহিম সুবাহান অরব্বিকারবিন জ তে আম্মায় সিফুন আসলে মুনাল আল মুরুসালিন আলহামদুলিল্লা হিউরবিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলম দিন মুফসর কুরআন শেখুল হাদিস আল্লামা হজরত মৌলানা শমসুদ্দিন সাহেব আতালু অমরহু ওবার হায়াতি কেরাম সম্মানিত দেশ বিদেশ থেকে আগত ভাইয়েরা পর্দার আড়ালের বোনেরা প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা মহান আল্লাহ সবহানহু আতালার দরবারে লাখ কোটি সজুদ পেশ করছি সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তবার তার আখের ই কালাম কালামে রব্বানী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত করিমকে জানার জন্য বোঝার জন্য এ মাফিনা আমাদেরকে শরীর হওয়ার তৌফিক দিলেন আমরা মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মোহাম্মতের সাথে জোরে সরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেই হয় যিনি অত্যন্ত দয়া পরবশে তার কোরআন সোনার বোঝার একটি সুন্দরতম পরিবেশ আমাদের দান করেছেন কোরআন করিমের থেকে শ্রেষ্ঠ নিয়ামত বিশ্ববাসীর কাছে আর কিছু হতে পারে না কোরআনে করিম হচ্ছে মুসলমানদের পৃথিবীর বুকে মুসলমানদের বেঁচে থাকার দলিল হচ্ছে কোরআন কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীর শান্তি প্রগতি স্বস্তি রাজনৈতিক স্থিতিশীলতা স্বাধীনতার গ্যারান্টি ইমানের গ্যারান্টি জাহান নাম থেকে মুক্তির গ্যারান্টি পৃথিবীতে শান্তি আখেরাতে মুক্তি জীবনের সবকিছুর চাবিকাঠি জীবনের সব কিছুর মূল মন্ত্র জীবনের সব কিছুর উৎস এই কোরআনে হাকিম যেটা পাক আমাদেরকে দান করেছেন এর তফসিরের শেষ নাই এর ব্যাখ্যার শেষ নাই এর শোনারও কোনো শেষ নাই যত শুনি ততই মজা লাগে ছোট্ট বাচ্চাটি যখন তেলাওয়াত করছিল কিরকম লাগছিল বলেন কেমন লাগছিল এটি যে আল্লাহর কালাম তাকে যার বিবেক আছে তাকে কি বুঝিয়ে বলার কোনো প্রয়োজন আছে এটা যে আল্লাহর কালাম তার প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ হৃদয়ের কন্দরে গ্রথিত হয় কানে মধুর লাগে কলিজা ঠান্ডা হয় জীবন পথ মানুষ পথের দিশা পায় মন চায় আরও শুনি আরও শুনি আরও শুনি এর জন্য কোনো শেষ নাই আপনারাই বলুন পৃথিবীতে কত গান আপনারা শোনেন গান প্রিয় মানুষ বহুত আছে এমন অনেক মানুষ আছে বলে যে গান যদি নাই শুনলাম গান যদি পৃথিবীতে না থাকে তাহলে বাজবো কী করে এরকম মানুষও আছে গানের এত প্রিয় বুঝলাম আমি আপনি খুব গান প্রিয় মানুষ যে গানটি আপনার সবচেয়েতে বেশি প্রিয় সে গানটি দশ বার বিশ বার কিতাব থেকে বেশি আপনি শোনেন আপনি গান কিন্তু এরপরে আপনার এই গানটি আর শুনতে ইচ্ছে করবে বলেন ইচ্ছে করবে করবে না আপনার সবচেয়ে প্রিয় লেখক যার লেখা বই আপনার বেশি ভালো লাগে এ ধরনের কোন প্রিয় লেখকের বই একবার দুবার তিনবার পড়েন একখানা বই কিন্তু পাঁচবার দশবার বার কি পড়তে ইচ্ছে করবে মন চাইবে না এবার ভেবে দেখুন এই কোরআনে কারিম দীর্ঘ দেড় হাজার বছর ধরে মানুষেরা তেলাওয়াত করছে আর শুনছে মন কি কখনো বিরক্তির উদ্রেক হয়েছে কখনো হয়নি মন চায় শুনি শুনি আর ব্যাখ্যারও কোনো শেষ নাই কোরআনে করিমের যত তাফসির এ পর্যন্ত পৃথিবীতে এসেছে প্রত্যেকটি তাফসির যিনি লিখেছেন যে যুগে সে যুগের চাহিদা ওই তাফসিরে পূরণ হয়েছে পৃথিবী যত অগ্রগতি হবে প্রগতির দুয়ার যত খুলে যাবে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবন দিয়ে বিশ্বকে যত চমৎকৃত করবে কোরআনের তাফসিল আরও তত বেশি মানুষের কাছে হৃদয়ঙ্গম হতে সহজ হবে কোরআন পুরানো হবে না সব বাসি হবে একটার পর একটা দর্শন বাসি হয় বিজ্ঞানবাসী হয় সাহিত্যবাসী হয় কবিত্ববাসী হয় কোরআন এমন এক কিতাব যা কখনো বাসী হয় না যা সময় চিরন্তন চিনময় অক্ষয় অব্যয় যা থাকবে ইলা এমন এক নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন আমি এসে অধ্যাপক মুফিজ সাহেবের ওয়াস শুনতেছিলাম কোরআনের কথা তিনি বলতেছিলেন তাকে তাকে যে যে মা পেটে ধরেছে জন্ম দিয়েছে সার্থক তাদের জীবন ইংরেজি ভাষার অধ্যাপক ইংরেজিতে পড়াশোনা করেছেন ইংলিশের প্রফেসর তিনি যখন বক্তব্য রাখেন হৃদয় স্পর্শ করে মন থেকে দোয়া আসে সন্তান তো এরকমই হওয়া উচিত আল্লাহ পাক তার প্রতি রহম করুন সবাই বলি আমিন। বন্ধুগণ কোরআনে কারীমের ব্যাখ্যার কোনো শেষ নাই। প্রতি যুগে যতই তাফসীর বের হচ্ছে যুগের চাহিদা পূরণ হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী আমার এই কোরআন সম্পর্কে আপনি মানুষকে শোনায় দেন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লি kalimat রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা kalimat রাব্বি ওয়া লাউ জিনা বিনিসলিহ মাদাদান আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালী রূপে ব্যবহার করা হয় আর তা দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এমন এক আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমরা সৌভাগ্যবান জাতি জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ এটা কি সহজ কথা এ কিতাব আমার রবের বাণী সুহানল্লাহ আমার আল্লাহর বাণী আমার আল্লাহর কথাগুলি সব এখানে লেখা বিশ্ববাসীর জন্য নতুন করে আর একটি কথাও আল্লাহর পক্ষ থেকে আসবে না যা বলা দরকার এখানে বলা শেষ হয়ে গিয়েছে এই কিতাব পৃথিবীর কোন জাতির কাছে নাই আল্লাহর বাণী অবিকৃত অকৃত্রিম উপায় কারো কাছে নাই আছে মুসলমানদের কাছে আলহামদুলিল্লাহ কার কাছে আছে মুসলমানদের কাছেই আছে আর কারো কাছে নাই চ্যালেঞ্জ গোটা দুনিয়ার কারো কাছে আল্লাহর বাণী অবিকল ভাবে নাই আছে কোরআন আর এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় হুদার লিন্নাস হা দা বয়ানুল্লিন্নাস বিশ্ববাসীর জন্য পাকের রাখেরি কালাম কতই না ভালো হতো যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের আইন যদি মানতাম তাহলে দেশ এবং জাতির জন্য তা কত কল্যাণ বই আনত আমরা হতভাগ্য যে কোরআনের কাছে এখনো পৌঁছতে পারিনি তার বাণীগুলি গ্রহণ করতে পারিনি আজকে পৃথিবীতে আমার দৃষ্টিতে পৃথিবীতে খাদ্যের অভাব নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দুনিয়ার একটা বিরাট অংশ এ গোলামকে দেখার তৌফিক দিয়েছেন বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও আসলে খাদ্যের অভাব চিকিৎসার অভাব শিক্ষার অভাব বাসস্থানের অভাব যেটা বলা হয় তা সব কৃত্রিম আক্ষরিক অর্থে পৃথিবীতে কোন জিনিসের অভাব নাই যা আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রয়োজন মাফিক সব আল্লাহ দিয়ে দিয়েছেন অভাব যে সেটা হলো চরিত্রের পৃথিবীতে দুর্ভিক্ষ নাই দুর্ভিক্ষ হচ্ছে চরিত্রের কিসের দুর্ভিক্ষ এখন কিসের দুর্ভিক্ষ চরিত্রের দুর্ভিক্ষই হল আজকের বিশ্বের সবচাইতে বড় ক্রাইসিস এই প্রতিটি সেক্টরে বিশ্ববিদ্যালয় বলুন কলেজ বলুন বলুন প্রাইমারি বলুন পার্লামেন্ট বলুন বঙ্গভবন বলুন বলুন যেখানে যাবেন সর্বত্র আপনার সামনে যে সর্বত্রটি ধরা পড়বে তার নাম চরিত্র চরিত্র আজ কোথাও নাই চরিত্র হারিয়ে গেছে এই চরিত্র সৃষ্টি করতে পারে কেবলমাত্র ইমান এ চরিত্র কে সৃষ্টি করতে পারে জোরে না কে পারে ইমানই পারে এই চরিত্রকে ঠিক করে দিতে চরিত্র হচ্ছে ইমান হচ্ছে ফাউন্ডেশন এই জন্য ইমানের সাবজেক্টটা আমি ধরেছি এবার আল্লাহ পাক যদি বলার তৌফিক দেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ যদি মেহেরবানি করে বলার তৌফিক দেন আপনাদের সামনে আস্তে আস্তে করে আমি বলবো একটু জোরেসোরে मोहब्बतের সাথে দরুদ পড়েন সলাতুন্নিয়া রাসূলুল্লাহ আলাইহ ভাইরে আমার ইমান হচ্ছে ফাউন্ডেশন ভিত্তি ভিত্তি যদি মজবুত হয় আর এর উপরে যদি আপনি মাল্টিস্ট্রয়েড বিল্ডিং করেন পঞ্চাশ তলা বিশতলা একশো তলা ফাউন্ডেশন মজবুত হলে বিল্ডিং টিকে থাকবে ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং টিকতে পারবে না মানব জাতি তাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে যদি একটা এমারত বলেন একটা বিল্ডিং বলেন তাহলে তার ফাউন্ডেশন হচ্ছে ইমান ইমান যে জাতির বলিষ্ঠ সমৃদ্ধ ইমাম ইমান যে জাতির কোরআন ভিত্তিক সেই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জাতি সে জাতি পৃথিবীর ভিতরে সমৃদ্ধ হতে পারে দুনিয়াও শান্তি পেতে পারে আখেরাতেও শান্তি পেতে পারে এই জন্য ইমানের কথাই আমি আপনাদের সামনে বলব গতকালকে সাবজেক্ট ছিল ইমানের পরিচয় আর আজকে বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব আল্লাহর প্রতি ইমানের গুরুত্ব যেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে ছিল আল্লাহ পাক এভাবে বলছেন লাইসালবিরা আন্তু আল্লু মাشرিকি ওয়াল মাগরিবি ওয়া লাকিন নাল বিল আমান ওয়া লাকিন নাল বিল যামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাঈকাতি ওয়াল কিতাবি পূর্ব এবং পশ্চিম দিগে মুখ ঘোরানোর মধ্যেই কোন কল্যাণ নিহিত নেই বস্তুত প্রকৃত সৎ কাজ কি প্রকৃত সৎ কাজটাই হচ্ছে আল্লাহর প্রতি ইমান প্রকৃত সৎ কাজ কি আল্লাহর প্রতি ইমান এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা আপনি পূব দিকেই হোক আর পশ্চিম দিকেই হোক যতই মুখ ঘুরান যতই শেষ দেন যতই বিনয় প্রকাশ করেন আল্লাহর প্রতি প্রকৃত ইমান যদি আপনার তৈরি না হয় তাহলে এই মুখ ধরনের এই সেজদা দেওয়ার মূল্যায়ন হবে না গুরুত্ব বহন করবে না এই জন্য ইসলামের প্রত্যয় এবং আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রাথমিক মৌলিক যে জিনিসটি সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান সেটা আল্লাহর প্রতি কি ইমান আর এটা হলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারের উৎস এবং তার প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি ইমান যেমন ফেরেস্তাদের উপর ইমান কেন আনতে হবে যেহেতু ফেরেস্তারা আল্লাহর বানানো এজন্য উপর আনতে হবে প্রতি ঈমান আনবো কেন যেহেতু তারা আল্লাহর পেগম্বর কিতাবের প্রতি ইমান আনবো কেন যেহেতু কিতাব হচ্ছে আল্লাহর বাণী আ খেরাতের উপরে বিশ্বাস ইমান আনব কেন এই জন্য যেহেতু তা আল্লাহ পাকের শেষ নির্ধারিত বিচারের দিন সেজন্য ফরজগুলি মানব কেন এই জন্য যেহেতু সেটা আল্লাহর হুকুম কথা বুঝতে পেরেছেন কিনা সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপরে দাঁড়িয়ে আছে এই একটিমাত্র জিনিসকে যদি জীবন থেকে বিচ্ছিন্ন করা হয় আল্লাহর প্রতি ইমানটা যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ফেরেস্তা কেতাব নবী আখেরাত ইত্যাদির উপরে বিশ্বাস স্থাপন করা সব কিছুই গুরুত্বহীন ইসলামের এমন একটি যা যা হলে ভুলে গেলে ইসলামের গোটা আল্লাহারতটা চুরমার হয়ে যাবে ভেঙে চুরে যাবে মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ইমান মূল বিষয়টা কি এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিতে শুধু আল্লাহ আছেন এতটুকুন কথা বিশ্বাস করলে আনা হয় না এত বড় গুরুত্বপূর্ণ বিষয় শুধু আল্লাহ আছেন এই বললেই হক আদায় হয় না আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্যে চারটি শক্তের প্রয়োজন বলেন কয়টি আপনাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে প্রশ্ন করে জবাব নেই তাতে কি আপনারা বিরক্ত হন নাকি আমি যে জবাব নেই এই কারণে যে আপনি যদি আমার সাথে সাথে কথার জবাব দেন তাহলে জিনিসগুলি আপনার মুখস্থ হবে মনে থাকবে সোনাটায় কাজ দিবে সেই জন্য জিজ্ঞেস করছি আপনারা জবাব দিবেন যে পাকের প্রতি বিশ্বাস স্থাপনের জন্যে শর্ত কটি চারটি শর্ত প্রথম হচ্ছে আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করতে হবে অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে হবে দু নম্বরে আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিনিষেধ মানতে হবে এই চারটি শর্ত যদি পুরা করা যায় তাহলে আল্লাহকে বিশ্বাস করেছি এটা প্রতীয়মান হবে এটা আল্লাহর কাছে গৃহীত হবে আজকের বক্তৃতা এই চারটি পয়েন্টের উপরেই সীমাবদ্ধ থাকবে ইনশা আল্লাহ প্রথমেই বলতে চাই আল্লাহ পাকের জাতের কথা কথা প্রমাণিত সত্য যে এই দুনিয়া এই বিশ্বলোক এই বিশ্ব পেছনে একজন স্রষ্টা আছেন যার নাম আল্লাহ জলে বলেন তার নাম কি আচ্ছা ভাই আল্লাহর নাম নিতে আপনাদের কোন সরম আছে কোন ভয় করে কোন লজ্জা করে নাকি তাহলে চিৎকার দিয়ে मोहब्बतের সাথে বলেন আকাশ জমিনের সবকিছুর নিয়ন্ত্রণকারী এবং স্রষ্টা কে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব সবকিছুর নিয়ন্ত্রণ করছেন তিনি এক উচ্চ মহান শক্তি যে শক্তি অপ্রতিরোধ্য যে শক্তির মোকাবেলায় এই পৃথিবী কোনো কিছুই তার মোকাবেলায় টেকে না সেই আল্লাহ পাক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার কোনো শুরু নাই তার কোনো শেষ নাই আর তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আকাশেও নাই জমিনেও এই কথাটি আল্লাহ রবিন ছোট্ট একটি সুরার ভিতরে সুন্দর করে মানুষকে শুনিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আমার সাথে সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুনা আলামিন বলেন হেনবি আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাবিক্ষি নন তাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন নাই আকাশ আর জামিনে আল্লাহ রবিনের সমকক্ষ কেউ নাই তিনি এক এবং একক কোরআনে করিম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে

তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি সব কিছুই সৃষ্টি করেছেন একমাত্র তারই আনুগত্য করো তার সামনে মাথাটা নত করে দাও তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান একমাত্র কে আল্লাহ কি মজার নাম আল্লাহ কি মজার নাম এত নাম শুনি দুনিয়ায় আর পৃথিবীর অন্যান্য জাতিরা তাদের সষ্টাকে যে নামে ডাকে ডাকুক্ষণ আমাদের কোনো আপত্তি নাই ওনারা ডাকুন কিন্তু দেখুন সেই নামগুলি উচ্চারণের ভিতরে ওনাদের কি জিজ্ঞাসা করেন এতে মজা কেমন লাগে অর্থটা কি দাঁড়ায় যেমন খ্রিস্টানেরা সষ্টাকে বলে গড এখন গড যে গড এই শব্দটা যদি আপনি উল্টায় দেন তাহলে কি হয়ে যায় হায় কি বেকায়দা অন্যান্য জাতিদের কথা বললামই না একটা কথাই বললাম আমার আল্লাহ সুহান আল্লাহ কি নাম কি মজা আল্লাহ 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 আকবর কি মজা যত শোনা যায় ততই মজা লাগে এই আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এমন তিনি আছেন তিনি ছিলেন তার সব আছে চোখ আছে হাত আছে পা আছে সবই আছে কোরআন শরীফের মধ্যে এগুলি আছে কিন্তু কি রকম আছে এই প্রশ্ন করা যায় নাই তার কাইফিয়াত ভিন্ন আল্লাহ পাকের সব রয়েছে তিনি সব দেখতে পাচ্ছেন তিনি সমস্ত সৃষ্টি কুলের বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে যা চিন্তা করলে পরে আল্লাহ অস্তিত্বকে উপলব্ধি করা যায় কিন্তু যারা পাগল অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম এত কিছু দেখার পরেও তাদের ইমানে তাদের মাথার ভিতরে আল্লাহ আর অস্তিত্ব ঢোকে না একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো বেদুইন বদুবি। গ্রাম্য লোক কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই এমন একজন গ্রাম্য জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা আল্লাহ আছে নাকি ওই গ্রাম্য লোক বললেন ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি কি বলেন সাইকেলের পায়খানা ট্যাবলেটের মতো না ক্যাপসুলের মতো কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠা গুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকি গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ এটা গিয়েছিল এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায় তাহলে ওই বিরাট আকাশ এই বিশাল জমিন গাছপালা তরুলতা কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন কেন বোঝা যাবে না একটা বেদুইন লেখাপড়া করে নাই স্কুল কলেজে পড়ে নাই এই লোকটি হাসান আইয়ু মিশরের এক নাম করা লেখক তার কিতাবের মধ্যে লিখেছেন আজকেই পড়লাম আমি

আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয় এই এর ভিতরে আল্লাহ রাব্বুল নিদর্শন রয়েছে আর কি ওয়াল ফুলকিল্লাতী তাজরী ফিলBahri বিমাযান ফান নাস সমুদ্রের ভিতরে জাহাজগুলি মানবতার কলানকারী মানুষের সাহায্যকারী অসংখ্য দ্রব্য নিয়ে লোহার এই বানানো বানানো কাঠের যে সমুদ্রে চলাচল করে এগুলিকে দেখে এগুলি দেখার পরে আকাশ এবং দেখা জমিন দেখার পরে মনের ভিতরে কি ভাবান্তর হয় না নিশ্চয়ই এর পেছনে কোন স্রষ্টা আছে যার নাম আল্লাহ রব্বুল আলমিন যার নাম কি আল্লাহ রব্বুল আলমিন আমার দেশে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বহুত ছেলে পেলে আছে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে এসেছে এসে বলে কদ্দুর আর পড়ছে বড় জোর দুই খান বিজ্ঞানের বই আড়াই খান ভূগোলের বই সাড়ে তিন খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে ভাই সব বুঝে ফেলেছি বলে বাবা কি বুঝেছ কয় দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই কন্যা বন্ধুগণ কিসমত যদি ভালো হয় সামান্য জিনিসের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পায় ইমাম জাফর সাদের তার কাছে এক নাস্তিক এসেছে নাস্তিক বলছে তার সঙ্গে ঝগড়া হচ্ছিল সে বলছে আল্লাহ আছে আমি তো মানি না আল্লাহ বলতে কেউ নাই সৃষ্টিকুল চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে আসলে আল্লাহ বলতে কেউ নাই এমাম জাফর সাদে তাকে বললেন আচ্ছা তোমার জীবনে কি এমন কোনো ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে সমুদ্র পথে আর চলেছ সমুদ্রে তোমার জাহাজ ঘটেছিল। বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে নাস্তিক কিছুক্ষণ চোখ বুঝে থেকে বললো হ্যাঁ একটা সুন্দর কথা আপনি বলেছেন আমার জীবনে আমি একবার সদাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম ঢেউ সৃষ্টি হল ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল তারপর নাবিক সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকব। শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল সঙ্গী হারিয়ে গেল একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাতরাতে লাগলাম প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এ তত্তাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এরপরে কোনো ক্রমে বেঁচে গেলাম জাফর তখন তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা সত্যি করে বলো বুকে হাত দিয়া যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে নাবিক হারিয়ে গেল সাথী সঙ্গে হারিয়ে গেল শেষ অবলম্বন তত্ত্বটাও যখন হারাই গেল তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলতো নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল সত্য করে বলতেছি যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না বা জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজে রজান্তে বেরিয়ে গেল আল্লাহ আমারে বাঁচাও এই যে বললাম সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল এমাম জাফর বললেন নাস্তিক জাহাজ ডুবে গেল নাবি খারায় গেল তক্তা হারায় গেল যাকে জীবনে একবার জাগ দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচায় দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে কিভাবে তাকে তুমি অস্বীকার করলে নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল নাস্তিক বলল ইমাম আমি ভুল করেছি আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি আমি হাত বাড়ায় দিলাম আমার ইমানের কলেমা পড়ায়া দেন নাস্তিক পড়েন এলো লাহু মহাম্ম জোরে সরে পড়েন এভ লহাম মোহাম্মদুর সাথে পড়ে লাহাম তো লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কুরআন আবার বলে আফানাম ইয়ানদুরু ইলা আসসামাই ফাওকা হুম কাইফা বানাইناها বাসায়ন্নাহা ওয়া মা তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না কিভাবে আকাশটা আমি বানালাম আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম এটা কি তারা দেখে না যার ভিতরে কোনো ফাঁকা নাই এত সুন্দর করে আকাশ ধরে বানালাম ওই আকাশের দিকে কি তাকায় না আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না আমার ভাইয়ারাম বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায় বিজ্ঞানীদের মধ্যে এমন আছে কেউ 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 বলে আকাশ বলতে কোনো জিনিস নাই অনেক দূর তাই নীলা নীলা দেখা যায় আকাশ বলে কোনো জিনিস নাই কন্যা উজুবিল্লা বহুত দূরে সেই জন্য ওই রকম দেখা যায় আসলে কিছু নাই আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে মহাশৈন্য যারা গবেষণা করছে চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে বিস্ময় হতবাক হচ্ছে আল্লাহ পাক বলছেন ফুরুজ এর ভেতরে কোনো ফাটল নাই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য মহাশূন্য যারা গবেষণা করছে আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল এগারোটা স্টেট সফর করলাম তার ভিতরে হিউস্টন যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র হেড অফিস অন্তত তিন চার দিন সময় হলে ভালো করে দেখা যায় এত বড় বিশাল এরিয়া আমার সময় ছিল পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম তারা বললেন মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময় হতবাক বিমুখ হয়ে যাচ্ছে এই যে পৃথিবী এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয় মার্বেল চেনেন তো এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয় মহাশূন্যের তুলনায় মহাবিশ্বের তুলনায় বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির ভিতরে রয়েছে বিলিয়ন তারকা যেসব তারকা এত এত বড় বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কিন্তু এই রকম এক থেকে দেড় কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিলকিও এর মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন চাঁদের মাটি স্পর্শ করো আমি একটু হাত দিলাম আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম ভালোই লাগলো নীল আরম স্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের ইনভাররমেন্ট চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ ভুট্টা গাছ ধানের গাছ লাগিয়েছে আমি দেখে এসছি গাছগুলির চারা এত বড় হয়েছে ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি আসলে এটা তো সম্ভব নয় তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যে আছেন তার জাত তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনা ওয়া আনকাইনা ফিহা রাওয়াসিয়াব ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি সাওজিম বাহিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিন কি বিছায়া দিয়েছি আর এর উপরে পাহাড় বিনষ্ট করে দিয়েছি জমিনটারে বিছায়ে বিছায় দিলাম জমিনটারে গালিচা বানায় দিয়েছি জমিন বানায় তাতে আবার ঘাস বানিয়েছি সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি এর এরপরে পাহাড় গুলি দিয়া দিলাম পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম তার এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতিব শিক্ষা প্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায় যারা আমার দিকে ফিরে আসতে চায় তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন দেখো এর প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি পাতা প্রত্যেকটি তৃণ যা কিছু দেখতে পাও সব আল্লাহর শক্তি দিচ্ছে আল্লাহ আছেন আল্লাহ পাক বলেন একটু তাকাও উপরের দিকে ওয়া না মিয়ারো ইলা الطায়র فوقهم صافتين ওয়ায়ق্ব্বিদ্ন্নামা ইয়ুমসিকুনাল রহমান দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা আবার সে কবু ডানা চলে কিন্তু পড়ে না তবু ভিন্ন সে এক প্রভু লক্ষ্য করে দেখো না যে আকাশে আকাশে মহাশূন্য পাখিগুলি ওড়ে একটু দেখো মানুষ তো খায় জম্মের খাওয়া শুধু খায় চিন্তা ভাবনা করে না একটু চিন্তা ভাবনা করো একটু গবেষণা করো উনি উঠতে থাকে উড়বার সময় ডানা এভাবে দোলায় ঠিক না আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায় আবার কোন সময় মুটি দোলায় না দুটি ডানা বড়ির সাথে লাগায় দিয়া করে উড়ে যায় আবার ডানা দোলায় ডানা বন্ধ করে না দোলায় না দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায় ডানা বন্ধ করে দিল ঝুলানো বন্ধ করলো অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি শূন্যের পরে কে রেখে দিয়েছে আল্লাহ ছাড়া কে দিয়েছে কে এই দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে একটু মাথা খাটা কপাল ভালো হয়ে যাবে কিসমত খুলে যাবে কোথায় সাইবেরিয়ান সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে এখন তো শীত নাই চলে আর রংপুরে মানুষ পর্যন্ত মরা সারা। এত তীব্র শীত রাশিয়া ইউরোপ আমেরিকায় কি শীত আপনারা তার চিন্তা করতে পারবেন না যারা ওই দেশে থাকে তারা টের পায় শীত কত প্রকার এবং কি কি গত বছর নিউ ইয়র্কে শতাব্দীর সবচাইতে বড় শীত পড়েছিল বরফ হয়ে যায় এক মা ডেলিভারি করেছে ডেলিভারির সাথে সাথে বাচ্চা ফ্রিজ হয়ে গিয়েছে বরফ হয়ে গিয়েছে এই প্রচন্ড ঠান্ডা যখন শুরু হয় স্নো পরে বরফ পড়তে থাকে বরফ পড়বে প্রচন্ড ঠান্ডা আসবে টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কোটি কোটি পাখি এক সঙ্গে ওড়া আরম্ভ করে দেয় জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে নাবিকদের সঙ্গে আলোচনা করবেন মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায় দিক নির্ণয় করে রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায় সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায় পথে কোনো বিপদ আছে নাকি চুম্বকের পাহাড় আছে নাকি এরিয়ার পড়ে যায় নাকি রয়েছে রাড়ার এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে এবার আপনারা আমাকে জবাব দেন হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে সিলেটে আসে দিনাজপুরে আসে এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো তার নেভিগেশন কে করে দিল রাডার কে করে দিল কে তার পথের দিশা দিল এ পথে গেলে বাংলাদেশ পাবি জোরে বলেন সুভান আল্লাহ কে তিনি আমার আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ তোমার জন্য মহব্বত করতে পারি তো অভিজ্ঞ তোমার জন্য যেন বাঁচতে পারি তো তোমার নামের উপরে মরতে পারি দেখতে এসব যারা বুদ্ধিমান যারা জ্ঞানবান যাদের মাথার ভিতরে কিছু আছে তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন তিনি আর কেউ নন তার নাম হচ্ছে আল্লাহ রব্বুর আলমিন

ক্ষমাশীল তিনি সপ্তম আকাশ রছিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে পাকের ওই আকাশের দিকে তাকাও জমিনের দিকে তাকাও আল্লাহ বলেন বারবার দেখো বারবার তাকাও দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি আমার সৃষ্টির ভিতরে কোনো কুত আছে নাকি কোনো রং আছে নাকি কোনো অসুবিধা আছে নাকি ভালোভাবে তাকাও আবারও তাকাও। থাকাও সুমরি ইলাইকেল বাঁস রু হসি আল্লাহফা বলেন দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে চাহ তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল ফিরাও তোমার নয়ন খানে ফিরাও তোমার মুখ অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও ফিরাও তোমার তাকাতে তাকাতে চোখ নয়ন খানি আসিস হয়ে দুর্বল হয়ে তোমার দিকে ফিরে আসবে আমার সৃষ্টির ভিতরে কোন ভুল দেখতে পাবে না সুভান আল্লাহ কর সুভান আল্লাহ কই ইচ্ছা করে না মিয়া আমার পাক বলেন এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায়ে দিলাম জমিনটাকে সুন্দর করে দিলাম আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম ফল কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম পাক বলেন ও হাব

সুন্দর করে করে এই উপরে মরা তাতে জিন্দা খেজুর বাগান লাগালাম খেজুরে খেজুর দিলাম আঙ্গুর দিলাম বেদানা দিলাম কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম লেয়া কুনু মিন্ফারি কামা আমি ল তুহু আই দিম আফডায়া এই সমস্ত ফল তোমরা খাও এবার বলো এর কোনো একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি তুমি বানাইছ আহা হা হা এই জি মি দানা আপেল যা কিছু খাও কার বানানো

খাইতা। বামাতে আল্লাহর বানানোর জিনিসগুলো খাই। সিগারেটগুলো দেখছি দাঁড়াই দাঁড়াই। বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপরে উপরের দিকে ফু ছড়াইয়া দিয়ে তাকায় থাকে। ফু গেল কদু। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রব্বুন আরামিন বলেন। এত সব অশঙ্খ নিদর্শন আমি নিলাম এই নিদর্শনা বলির ভিতর থেকে আমারে খুঁজে বের করো আমারে শেষ দাদা শোকর আদায় করো দাম চাই না পয়সা চাই না শোকর আদায় করো মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লা পড়েন সবাই আলহামদুনিল্লা রব্বিল বিল আল্লাহর প্রশংসা করো এই যে শীতের দিন বাড়িতে খাও চট্টগ্রামে খায় না বুঝি এটা না কি বলে কি বলে ওই যে রস বানায় সুখ পিঠা শীত পিঠা না না পিঠার পায়েস তো ভিন্ন জিনিস আচ্ছা বানান আপনারা যেরকম খুশি খান এই যে পিঠাগুলি বানাচ্ছেন পায়েস বানাচ্ছেন খেজুর গাছ রস দেয় রস দেয় কোথায় গোড়ায় গোড়ায় না আগায় আগায় মাথা কাটায় চিন্তা করুন যে খেজুর গাছের মাথা কাটতে পরে ফোটা ফোটা পানি পড়ে কলসি বিজে যায় ভরে যায় সকাল বেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই এই শরবত আল্লাহর বানানো এই শরবত গিলে গিলে খায় মিষ্টি পানি মাথায় পাওয়া যায় যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে তিন মাইল নিচেও যদি যান মাথা কাটলে যেমন রস পাওয়া যায় তিন মাইল নিচে গেলে রকম রস পাওয়া যায় নাকি পাশে তেঁতুল গাছ পাশে নিম গাছ নিম গাছে তিতা ফল দিল আর একটা গাছে কষ ফল দিল আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানাইয়া দিলেন আবার নারকেল গাছ বানিয়ে দিলেন নারকেল গাছের তিরিশ হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ যেন শরবত বানাই দিলেন বান্দারে খালি শরবত খাই এই জন্য ডাবের ভিতরে তোর জন্য রাখছি এরে বুঝাবার কোন উপায় নাই আল্লাহ হেদায়েত করুন আমি মহান আল্লাহ রব্বু নামিন বলে বান্দারে দুগ্ধ পশু দুধ প্রদানকারী দুগ্ধদানকারীর চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রব্বুলা নিদর্শন আছে উপদেশ আছে তোদের জন্যে ওয়া ইনকুম ফিল আন্না মিলা ই বরফ নুসফিকুম ফি বুতুন মিম বাইনি ফার্সিন ওয়াদামিন চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ নিদর্শন আছি তোমার শিক্ষা আছে চতুষ্পদ জন্তুর দিকে তাকাও তোমার বাড়ির তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি ভুসি খাইলো তিসি খাইল আর জমিনের ঘাস খেল এগুলি খাওয়ার পর শরীরের ভিতরীপ এই খাদ্য দিয়ে রক্ত হয় পায়খানা হয় পেশাব হয় আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকেই আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে কাগজ মিলে তৈরি হয় চট্টগ্রাম কর্ণভূলি আছে না চন্দ্রগোনা চন্দ্রগোনা পেপার মিল আছে বাংলাদেশের কাম তো সারছে কাগজের কাজ শেষ এখন কাগজ ভারত থেকে আমদানি করা ছাড়া উপায় নাই ঠিক কিনা কন এই সংকট আমার দেশে কোন কারণে নিউজ প্রিন্ট তৈরি হয় না কোন কারণে হোয়াইট প্রিন্ট নিউজ প্রিন্টের দাম বাড়লো কাগজ তো তৈরি হয় মন্ড দিয়ে কাঠ দিয়ে ঠিক কিনা কন সেই কাঠ কাঠের মন্ড বাঁশ এগুলি কি কমে গেছে কমেনি বরং আজকে যে কাগজের সংকট সৃষ্টি হয়েছে আমি বলবো কৃত্রিম সংকট এবং এ সংকট হয়েছে ভারতের দালালি করতে গিয়ে এই সংকট হয়েছে লেখকরা কাগজ ছাপাই আনতেছে বাংলাদেশের কাগজের পায়ের কাছে দাঁড়াতে পারে না ভারতীয় কাগজ সেই কাগজ আজ মার খেয়ে গেছে ছোট্ট ছোট্ট বই কিনতে হয় জনগণকে ষাট টাকা সত্তর টাকা দিয়ে এই সংকট আজকে দেশে প্রতিযোগিতা হচ্ছে ভারতের দালালি কে কত বেশি করতে পারে বন্ধুগণ ভারতের দালালি এই বিষয় আমার আজকের বিষয় না এ বিষয় আর সময় বলবো ইনশাআল্লাহ কাগজের কথা বলতেছিলাম কাগজ তৈরি হয় কেমনে আমি দেখেছি কাগজের মিলের ভিতরে আমাকে ঢুকায় দেখানো হয়েছে কাগজ কেমনে বানানো হয় বাসগুলি আর কাঠগুলি ইলেকট্রিক হিটে পানির মতো গলে যায় আর তিন চারটা নেটে শাঁকনি দিয়ে বহু কায়দা কানুন করে পাতলা হয়ে ফর্মের মধ্যে এসে আস্তে আস্তে কাগজের রূপ নেয় গাছ দিয়ে কাগজ তৈরি হলো বাঁশ দিয়ে কাগজ তৈরি হলো পাঠের খড়ি দিয়ে মন্ড দিয়ে কাগজ তৈরি হলো এতগুলো নেট থাকে থাকে যাতে করে কোনো আবর্জনা না আসে কাগজটা যেন প্লেন হয় এত ছাকনা দেওয়ার পরেও কাগজে কলম দিয়ে লিখতে গিয়ে নিপের সাথে মাঝে মধ্যে আবর্জনার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যায় না এত সাবধানতা অবলম্বন করার পরেও কাগজের ভিতরে আবর্জনা দেখা যায় এবার বলেন গাভী আর ছাগলে ঘাস খেলো কুটা খেলো বসে গেল তিসে গেল জীবন ভর দুধ খেলেন একদিন বলেন বুকে হাত দিয়া বলেন কোনদিন দুধের মধ্যে একটা ঘাসের কণাও পেয়েছেন নাকি বলেন বামদারে এত সুন্দর করে খাওয়ালাম আমার শকর কেন আদায় করলি না দুধ খা আর আমার শকর আদায় কর বল আল্লাহামদুল্লাহর

আমার ভাইরা আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে বলছে আমি আজকে ইমানের পরিচয় আল্লাহর সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি আমার কি ক্ষমতা পরিচয় করাবার পরিচয় করাচ্ছি কোরআন দিয়ে আল্লাহ নিজে তার নিজের পরিচয় দিচ্ছেন কনসবাহান আল্লাহ আল্লাহ রব্বুনা পরিচয় দিতে গিয়ে রব্বুল আরমিন বলতেছেন আফারা আই মা তাহারুজুন আনতুম লাহু আম তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ যে তোমরা যে বীজ বপন করো মাটিতে এর থেকে কে বীজকে উদ্গত করে দেয় এই বীজকে কে উদ্গত করে দিল মাটি থেকে কে দিল কে দিল এই বীজ জমিন থেকে তুমি উদ্গত করলে না আমি করেছি আল্লাহ বলেন আমি উদ্গত করলাম জমিনে বীজ উদ্গত হয়ে গেল আর এই বীজ দিয়ে আমি ফসল দিলাম এখন যদি আমি ফসল না দেই জমিনে ধানের গাছ হয়েছে ভুট্টা হয়েছি নানান রকমের ফসলের গাছ হলো গাছ দেখে খুশি হয়েছ মসে তেল মাখা আরম্ভ করছো অনেকে চিন্তা করে এবার ধান বেশি হয়েছে যাত্রা দেব থিয়েটার দেব গুনাগার বিবির গান শুনব ফসল বেশি হয়েছে পাক বলেন সনকু তুম আমি যদি ইচ্ছে করি এই ফসলকে আমি গুণার ভুষিতে পরিণত করে দিতে পারি ফসলটা বসি হয়ে যাবে ধানে চাউল হবে না সব তুষ হয়ে যাবে পারে কিনা আল্লাহ জোরে চিল্লায় বলেন পারবেন কি না আমি ইচ্ছা করলে এটা করতে পারি তখন তুমি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া করবে না কি সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে ধর্মঘট করে তাতে আল্লাহর কিছু আসে যায় নাকি আল্লাহ বলেন জমিনের ফসল যদি সব তুষে পরিণত হয়ে যায় তখন তোমরা বলবে আমাদের উপরে তো উল্টা দণ্ড হয়ে গেল হাইরে সর্বনাশ বা আমরা তো বঞ্চিত হয়ে গেলাম কপালে হাত মারবা চিৎকার করবা আর লাভ হবে না ইচ্ছে করলে আমি জমিনের ফসল নষ্ট করে দিতে পারি এরপরে লক্ষ্য করব এই যে সুমিষ্ট পানি পান করব কি বলেন আমরা যে পানি পান করি তৃষ্ণা যখন লাগে কি খাই তৃষ্ণা রাখলে কি খাই আমরা পানি পান করি আহারে কি সুন্দর পানি আল্লাহ রব্বুল আলমিন বলেন আফর সর আতুম আনসাল তুমিনাল মুজনে আম্নাহানুল মুজিলুন এই যে পানি তোমরা পান করো আকাশ থেকে পানি কে বর্ষণ করে তুমি করো না আমি আল্লাহ করি কে করেছিলাম এখন চিৎকার দিয়া মুসলমানের মতো বলেন কে করেন কবি কি সুন্দর করে বলেছেন কবি কি সুন্দর করে বলেছেন এই সুন্দর ফল এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের এরা কি কবি সত্যিকারের কবি ভালো কবি যারা আল্লাহর গুন কীর্তন করে সুবাহ আল্লাহ ছিল আসল কবি যারা আল্লাহর গুন কীর্তনে ব্যস্ত ছিলেন আল্লাহর গুন কীর্তন করতেন তুমি কত সন্তান দিয়েছ কত রতন দিয়েছ জানি আর মানি আর না মানি খোদা তোমার মেহের বাণী আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ আর আজকালও কবি হয়েছে আজকাল যে কবিগুলি আছে সব কবি খারাপ তো আমি বলবো না কিছু কিছু কবি এমন আছে নাম কবি আল্লাহর কথা বলে না আল্লাহর রসুলের কথা বলে না কোরআনের কথা বলে না হাদিসের কথা বলে না বরং বলে আজান যখন শুনি মনে হয় যেন চিৎকার শুনি শুনিবিল এই কবি বেশি দূরের কবি না বাংলাদেশের কবি শামসুর রহমান নামের কীট কবি নামের কলঙ্ক সাথে সারা জীবন কাটাতে কাটাতে আজানের ভিতরে বিশ্বার আওয়াজ শোনে থেকে আওয়াজ শুনবে কেন আর আমার জাতীয় কবি কাজী নজরুল বললেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে আজান শুনতে পাই এও একজন কবি আল্লাহ কাজী নজরুলকে জান্নাতের মেহমান বানায় নিও তার জীবনের গুণাগুলি মাফ করে দিও এরাও কবি আর এখন যেগুলো কবি এগুলো কবি কিসে আর কিসে ধানে আর তুষে কোথায় লিয়া কতালি আর কোথায় জুতো আর কালি ভাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম এই মিষ্টি পানি সমুদ্রের পানিগুলি নোনা এই নোনা পানিগুলি লক্ষ্য করেন মাথা খাটান তামাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন পানিকে স্বচ্ছ করে দিলেন নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে সেখান থেকে বৃষ্টি হলো নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো কন জোরে কন কি হলো আল্লা পাক বলেন সনব লাউনা উজা আল্লাহু উজা যেন ফালাউ আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম জমির ফসল নষ্ট হয়ে যেত আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম এই পানি পান করে কেন আমার শোকর আদায় করো না এ পানি পান করো আর আমার শকর করো পড়ো আলামিন আমার বন্ধুগণ কেউ কেউ বলতে পারে আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা আমার জমিনের ফসলের কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার হাওড়ে পানি আমার পুকুরে পানি আমার কুয়ায় পানি আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে আল্লাহ পাক বলেন শোনো কি হবে উল্মাহি বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জামিনের পানি তাহলে হেথায় থায় ধারা কে দিবে সবারে আনি কুয়ার পানি নদীর পানি কর্ণফুলের পানি ব্রহ্মপুত্রের পানি পদ্মার পানি মেঘনার পানি যমুনার পানি হাওড়ের পানি পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে আছে কেউ কেউ পারে না সুতরাং এগুলি আমি দেই আমার শুক্রিয়া আদায় করো তোমার জমিনের ফসল ভালোবার জন্যে আমি পানির ব্যবস্থা করেছি الله الذي ارسل الرياح فتسير سحابا فسقناه الى بلد ميت فاحييناه بعد موتها كذلك النشور পানিগুলিকে বাষ্পীয় আকারে করে মেঘমালায় পরিণত করি আর বাতাসে হুকুম করিলে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা সাতখানিয়ায় নিয়ে যা কক্সবাজারে নিয়ে যা সাতখানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই আনন্দে দশখান হওয়ার কোনো কারণ নাই এটা আমি দৃষ্টান্ত দিলাম যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর পানি বর্ষণ হয়ে গেল আল্লাহ বলেন ফা না বিহিল আরদা বাদ উতিহা জমিন ছিল মরা মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল নববধু যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয় আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল এরপরে তুমি বীজ বপন করলে ওই বীজের ভিতরে দুইটা পাতা অঙ্কুরিত হলো পাতা দুটো উপরের দিকে উঠে গেল সূর্যের তাপ হলো সারাদিনের প্রচন্ড মাটিতে পড়ে গেল তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছ তোমার ওই মুশরে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিন ওকে চিন্তা করেছো আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম বড় বড় ফোঁটা দিতাম ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত আমি তাই বললাম রে আকাশ এ আমার মেঘ এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না কণা কণা শিশির বিন্দু দিয়া মুসে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে এর থেকে ফসল হলো এর থেকে ফসল হলো সেই ফসল খাও আর আমার শুক্রিয়া আদায় করো না আর কয় আল্লাহ নাই রে কপাল পোড়া পাক বলেন এবার ফসল হলো রান্না করে খাবে আগুনের প্রয়োজন আগুন কোথায় পাবে পাক বলেন আল্লাপ তোমার তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও এই জ্বালানি পাইলা কোথায় এই জ্বালানি কোথেকে পেয়েছো এই জালানি কাটগুলি আটুম আংসা তুম সাজহা আম নাহনুল এই গাছগুলি কে বানিয়েছে তুমি না আমি কে বানিয়েছে চিল্লা এখন কে বানালে আল্লাহ ফাক বানিয়েছে সুন্দর করে গাছ বানালাম গাছ দিয়ে দেশ ভরে দিলাম এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে গাছ আর লাগায় না গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটি ছিঁড় না কাজে লাগলে তো কাটতেও পারবা কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রব্বুল আলমিনের জিকের করে এই গাছ এই জ্বালানি আমি বানাইছি কাঠ ফুরিয়ে যাচ্ছে তাহলে পৃথিবী বাঁচবে কি করে মানুষ খাবে কি করে আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্যে জন্য গাছ বানালাম গাছ তোমরা জনমের মতো কাটলে এবার গাছ যখন কমে গেছে রান্নায় কোনো অসুবিধা না হয় আমি জন্য মাটির তলা দিয়ে গ্যাস বানাইয়া দিলাম ওই গ্যাস কার কোন গ্যাস কার পেট্রোল কার ডিজেল কার সব কার আল্লাহ আল্লাহ পাক বলেন এই ভাবে করে আমি রব্বুন আরবী খাওয়া পরার ব্যবস্থা করে দিলাম আমি সেই আল্লাহ আমার নাম আল্লাহ নাম কি আমার উপরে ইমান আনো ইমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয় পূর্ব পশ্চিমে মাথা যতই ঘোরাও না কেন ওটাই তোমাকে কল্লা নানবে না কল্লা নানবে আল্লাহর জাতির উপরে পরিপূর্ণ ইমানানা আনা লাগবে রব্বুন আর আমিন বলেন তুচ্ছ নাপাক পানি ফোঁটা দিয়া তোমাকে কেমনে বানালাম এটার ভিতরেও আমার নিদর্শন রয়েছে তুমি কি লক্ষ্য করেছ আফার আই মাতুম নুন এই যে তোমরা কি কখনোই চিন্তা করেছো যে সামান্য যে শুক্র তোমরা নিক্ষেপ করো এর থেকে

তাহলে বলেন কে সৃষ্টি করেন আমার বন্ধুগণ এবার চিন্তা করেন মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে কি সুন্দর সন্তান আল্লাহ বানায় দিলেন কবি তাই বলতেছেন আয়ে খোদা বে মেসলে হায় তু কে তোমার আয়ে খোদা বে মেসলে হায় তু

খালাকনাল ইনসান ফি আহসানি তাকউবিম সবচাইতে সুন্দর করে মানাইছি কারে মানুষ রে কারে মানেস আমার ভাইরা আল্লাহ পাক বলেন দা খুব এই মানুষ বানাবার ব্যাপারেও কপাল পড়া কিছু সংখ্যক লোকেরা বলে যে মানুষ আসলে মানুষ না বলে মানুষ কি কয় মানুষ হলো বান্দর বান্দরের গোষ্ঠী আর পাঁচ আইলেস ছিল তারপরে ডালে ডালে বসেছে কবে জানি ডালিরে ঘষা লাগে আর ল্যাস খসে গেছে পাশায় যে লেস ছিল বিশ্বাস যদি না করো আসার কাছে হাত দিয়া দেখো ল্যাস যেখান থেকে খসে গেছে ওখানে এখন একটু হার জাগানো আছে কি প্রমাণ কয় বোতল খাইয়া এই থিওরি লেখছে আল্লাহ আবার বলে যে সমস্ত মানুষের বুকে পিঠে হাতে অনেক পশম এগুলি জেনুইন বান্দরের গোষ্ঠী পশম এখনো আছে আপনারা বলেন বান্দরের গোষ্ঠী হইতে সম্মান হয় না আদমের সন্তান হতে সম্মান মানুষ কেমনে বানাইছে এ কথা ডারুইনের সদ্য গোষ্ঠী বলার কথা না এ মাইকটা কেমনে বানানো হয়েছে আমি যদি মৌলানা শামসুদ্দিন সাহেবকে বলি বলেন মাইক কেমনে বানাইছে তাহলে ওনাকে একটা জুলুম করা হবে যেহেতু উনি তো জানেন না কেমনে বানানো হয়েছে এই ভিডিও ক্যামেরাটা কেমনে বানানো হয়েছে আমি যদি মুফাসের কোরআন মাওলানা আবদুল লতিফ সাহেবকে জিজ্ঞেস করি বলি ভাই বলেন ভিডিও ক্যামেরাটা বানানো কেমনে হয়েছে বেসারা বিপদে ভরে যাবে যেহেতু উনি জানেন না যে ওটা বানানো হয়েছে কেমনে অনেক লোক আছে মানুষকে ঠকাবার জন্য আজে বাজে প্রশ্ন করে একজন এসে এক মৌলবী সাহেবকে বললেন ও মৌলবী সাহেব খুব তো লম্বা লম্বা ওয়াজ করেন কম তো দেখি ফেরাউনের নানীর নাম কি মৌলবী সাহেব তো ঠাই বেকু ফেরা নালিন নাম না কোরআনে আছে না বুখারিতে আছে দরকারটা কি অন নানি জানলি বা কি না জানলি বা কি মানুষের এরকম প্রশ্ন করে আমি বলতে চাইছি ভিডিও ক্যামেরা কেমনে তৈরি করা হয়েছে জিজ্ঞেস করতে হবে এই ক্যামেরাটা যে বানিয়েছে তার কাছে কথা ঠিক কিনা কন এই মাইক কেমনে তৈরি হয়েছে জিজ্ঞেস করতে হবে যে বানিয়েছে তার কাছে কথা ঠিক কিনা কন অনুরূপভাবে মানুষ তো সৃষ্টি পৃথিবীর কেউ করে নাই যিনি করেছেন তার কাছে প্রশ্ন করতে হবে এ মানুষটা কেমনে বানাইছো আমাদের শোনাও আল্লাহ পাক বলেন মানুষ তো আমি বানিয়েছি কেমনে বানালাম শোন আমার কাছ থেকে ওপেন সিক্রেট গোপন কিছু করি নাই সব বলেছি কোরআনে খলাকনা الانسان মিন সুলাতিন মিন TIN সুম জআলনাহু নুকফাতান ফী তারারমাকিন মাটির নিজজ থেকে আমি তৈরি করেছি তোমাকে এই মাটির উপাদান থেকে তোমাকে তৈরি করেছি তোমার মা বাবা এই মাটির উৎপাদিত মূলা খেয়েছে কসু খেয়েছে দুধ খেয়েছে পনির খেয়েছে মাছ খেয়েছে গোস খেয়েছি এই শক্তির দ্বারা মাপ মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানি শরীরের ভিতরে প্রবেশ করেছে তারপরে কি করেছি তো মাখলাপ নানকোফাতা আলাপ ফাখাপ না আলাপাতা ফলাফলকোনাল মদ তাইজাম ফকাসাও নালাইজ মালাহ মাম এরপরে পরে মায়ের পেটের ভিতরে ওই ছোট্ট এক ফোঁটা নাপাক পানিকে জমা চক্তে পরিণত করেছি জমাট রক্ত আবার গোশত বানাইছি গোস্ত পেটের মধ্যে বলেছেন সুরক্ষিত জায়গা যেখানে কোনো জার্ম যায় না যেখানে কোনো রোগের জীবাণু যেতে পারে না কোনো দূষিত হাওয়া ঢুকতে পারে না এমন একটা সুরক্ষিত জায়গার ভিতরে কি সুন্দর করে তোমারে বানালাম হাত দিলাম পাও দিলাম কচি কচি হাট দিয়ে একটা আকৃতি দিলাম কঙ্কাল বানালাম তার উপরে গোস্তু দিয়া চামড়া দিয়া সাউনি দিয়া সুন্দর মানুষের আকৃতি আমি দান করে দিলাম আমি আমি মায়ের ভিতর থেকে বের করে নিয়ে এসেছি এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোমাকে বের করে নিয়ে এসেছি ইচ্ছে করলে অ্যাবর্ষণ করিয়ে দিতে পারতাম ইচ্ছে করলে চোখ মুখ না কিছু না হতে পারতো সব রকম করতে পারতাম বান্দারে কেমনি অস্বীকার করো নিজের শরীরের দিকে তাকাও এই যে বডিটা আমি তোমাকে দিয়েছি একটা কিডনির দাম কত হার্টের একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় একটা বাল্বের দাম কত দেড় লক্ষ দুই লক্ষ টাকা একটা বাল্বের দাম ওই বাল্ব সেট করে দেওয়ার পর বাল্ব একটা নির্দিষ্ট সময় কাজ করবে আবার অপারেশন করে নতুন করে ব্যাটারি চার্জ দেওয়া লাগবে মধ্যে এরকম অনেক বাল্ব আল্লাহ লাগাই দিয়েছেন তাহলে একটা জাম যদি দেড় লাখ টাকা লাখ টাকা হয় একটা চোখের দাম কত একটা চোখের দাম কত এই যে চোখ আল্লাহ আর আমি নিয়ামত দিলেন আহারে মলনা শামসুদ্দিনের জন্য তো আসে বারবার এত বড় মাহফিল তিনি দেখতে পাচ্ছেন না আয় আল্লাহ ডাক্তার তো আমাদের নিরাশ করেছে তোমার রহমত থেকে আমরা নিরাশ হই নাই তুমি তার চোখ ভালো করে দিতে পারো বলেন আমি এই চোখ দুটি যদি না থাকতো তাহলে আমার জীবনের আমাদের জীবনের সবচাইতে আপনজন সবচাইতে প্রিয় মুখ আমার মায়ের মুখ আমি দেখতে পেতাম না এই চোখ দুটি যদি না থাকতো আল্লাহর কোরআন দেখতে পারতাম না বাপকে দেখতে পারতাম না স্ত্রী সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম ভাইরা আমার আল্লাহর কাছে দোয়া তো রব্বুল রব্বুরার যে দুটি চোখ দিয়েছো এনে আমি শকর তো আদায় করতে পারি নাই শুধুই না ফারমানি করেছি রব্বুরার তুমি দয়া করে মেহেরبانی করে যতদিন বাঁচায় রাখবা চোখের নিয়ামত সিনায়া নিও না এই চোখ ঠিক রেখো যেন কুরআন দেখতে পারি যেন দুনিয়া দেখতে পারি তৌফিক দিও মাবু বন্ধুগণ আমি একবার খাতা কলম নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে হিসাব করে দেখেছি একটা মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জিনিসের যদি দাম ধরা হয় আর এগুলি যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে দুই থেকে আড়াই কোটি টাকার সম্পদ নিয়ে আমি ঘুরে আপনি ঘুরে বেড়াচ্ছেন দুই থেকে আড়াই কোটি টাকার সম্পদ যদি কিনতে পাওয়া যেত বাজারে আল্লাহ রবিন এত বড় নিয়ামত দিলেন চোখ দিলেন কান দিলেন ব্রেন দিলেন কি সুন্দর ব্রেন দিলেন ব্রেনটা যে জায়গায় থাকে মগজ যে জায়গায় থাকে গ্লাসটা দেন আমার কাছে এই যে গ্লাস এই গ্লাসের ভিতরে যদি পানি থাকে তার ভিতরে যদি মাখন ছেড়ে দেন তাহলে মাখনটা কি গ্লাসের শক্ত জিনিসে ধাক্কা লেগে মাখনটা কি নষ্ট হবে হবে না পানি আছে বলে ওটা আরামে থাকবে ব্রেনটা মাথার মাথা হচ্ছে হাড় হাড় দিয়ে তৈরি এই হাড়ের ভিতরে শুকনা জায়গায় ব্রেনটা থাকলে পরে ব্রেনটা ধাক্কা লেগে লেগে ব্রেন তার পারপাস সার্ভ করতে পারবে না এই জন্য ব্রেনের ভিতরে সামান্য মতো একটু পানির মতো থাকে যার উপরে ব্রেনটা ভাসমান থাকে ডাক্তারেরা অবাক হয়ে যায় এই জন্য বড় বড় ডাক্তার নাস্তিক হয় না বড় বড় বিজ্ঞানী নাস্তিক হয় না নাস্তিক হয় শুধু রাম ছাগলেরা কারা হয় আমি এদের কি বলবো ছাগল ছাড়ার কিছুই বলতে পারি না আহারে কি সুন্দর এই শরীর তারপরে আপনার যে হার্ট আছে হার্ট যদি অ্যাটাক করে হার্টের ভিতরে কতগুলি আর্টারি আছে আর্টারি গুলো ব্লক হয়ে যেতে পারে আর্টারি ব্লক হলে পরে ওপেন হার্ট সার্জারি করা লাগে ওপেন হার্ট সার্জারি করে করে নতুন রোগ আপনি পাবেন কোথায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের পায়ের সাথে রানের সাথে এক্সপায়ার পার্টস রেখে দিয়েছেন ওখানে তার আছে রগ আছে ওই রগ ওখান থেকে ডাক্তাররা কেটে নিয়ে হার্টে লাগায় দিয়া আবার মানুষটাকে সচল করে দেয় কিডনি একটা হলে চলে সেখানে দুটো কিডনি চোখ একটা হলে চলে সেখানে দুটো চোখ কান একটা হলে চলে সেখানে দুটো সব ডাবল ডাবল যেন বান্দার কোনো কষ্ট না হয় জোরে বলেন সুবাহান আল্লাহ এত সুন্দর করে আল্লাহ রব্বুন আরামিন বানালেন আল্লাহ বলেন আমি আসি আমি যে আসি এগুলি তার প্রমাণ এগুলি এমনে হয় নাই আমি সব সৃষ্টি করেছি জোরে আল্লাহর মোকাবেলায় এই শক্তিশালী প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ রব্বুন আরামিনের মোকাবেলায় মানুষ মানুষের চূড়ান্ত ক্ষমতা মানুষের কোনো ক্ষমতা নাই আছে নাকি ক্ষমতা আল্লাহর মোকাবেলায় কোনো ক্ষমতা আছে নাই কোন ক্ষমতা নাই তাই আবার বলে সকল ক্ষমতার উৎস জনগণ এটা একটা সিরকি কথা কবিরা গুনায় এরকম কথা বলা এ কথা কোনো মুসলমান বলতে পারে না আর বিশ্বাস করতে পারে না সকল ক্ষমতার উৎস জনগণ এমন কথা বলা হারাম জনগণ শুধু ভোট দিতে পারে ক্ষমতা দেওয়ার মালিককে জোরে বলেন মালিককে আল্লাহ যদি ক্ষমতা সিনাই নিতে চান তাহলে যত জেদ দেখাও কোন জেদ কোন সুলায় যাবে তেরো ভাবানা ঠিক কিনা কন জোরে কন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অক্ষমতা কত বেশি দেখো ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ব্যক্তির প্রাণ যখন গণদেশির কাছে এসে যায় আর তোমরা নিজেদের চোখে তখন তা দেখতে থাকো কিন্তু তাদের যে রুহুটা বেরিয়ে যাচ্ছে ওই রুহুটাকে তোমরা ফিরিয়ে দিতে পারো না শুধু পাশে বসে কান্দ কথা ঠিক কিনা কথা ঠিক কিনা কন বিজ্ঞানী বলেন দার্শনিক বলেন রাজনীতিবিদ বলেন সেনাপতি বলেন প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন যত ক্ষমতা দর ব্যক্তি হোক না কেন মুমূর্ষ ব্যক্তিরে কাছে বসে রুহু বেরিয়ে যাচ্ছে তার কাছে বসে দেখে আর কান্দি রুহুটা ফিরাই দিতে পারে না আল্লাহ বলে শোনো আমি ওই বান্দার নিকটে তোমার চাইতে আমি বেশি বান্দার নিকটবর্তী তোমরা আমাকে দেখতে পাও না কোন ক্ষমতা তোমার নাই সমস্ত ক্ষমতা আমি আল্লাহ সমস্ত ক্ষমতা কার এতক্ষণ যার কথা বললাম লাহুল মুল ইলাহা ইহা ইহু রুমুল্লাহ রব তিনি হচ্ছেন আল্লাহ এতক্ষণ কার কথা বললাম তিনি আমাদের রব তিনি আমাদের কি রব লাহুল মুলক রাজত্ব রাজত্ব লাহুল মুল তারই হচ্ছে রাজত্ব সার্বভৌমত্বের মালিক তিনি রাজত্বের মালিক তিনি তিনি ছাড়া কেউ তিনি ছাড়া আর কেউ নাই তাহলে কার ধোকায় পড়েছো কে তোমাকে ধোকা দিয়ে আল্লাহ থেকে সরিয়ে দেয় আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহ আলামিন বলেছেন হে মানুষ কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কে ফিরিয়ে দিল কোথায় যাচ্ছ কোথায় ফিরছো ফিরে আসো আল্লাহ আছেন এটা বিশ্বাস করতে হবে এটা হলো প্রথম বিশ্বাস ইমানের সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রতি ইমান আনা এই আল্লাহর প্রতি ইমান আনতে হলে শর্ত কয়টা জোরে বলেন কয়টা তার শুনলেন কয়টা একটা একটা শুনেই যদি এই যে মাঝখানে যে হাঁটেন আমি কিন্তু বারবার বলি প্রতি বছর আল্লাহ রস্তে এই বেয়া দুবিটা কেউ করবেন না অবশ্য বুড়া মানুষ যারা আছেন এক পাশে বসলে ভালো হয় তাহলে কোরআনের কথা লোকেরা যখন প্রাণ দিয়ে কান দিয়ে মন দিয়ে একাগ্রতার সাথে শুনতে থাকে আর আপনি যদি তখন এটা একটা মামুবাড়ির বারান্দা মনে করেন হাঁটতেই থাকেন কেমন কথা এই বেয়াদুবিটা আল্লাহর হস্তে করবেন না কোরআনের মাহফিল আল্লাহ যেন কাউকে বেয়াদুবি যেন না করান সবাই বলি আমিন পেশাব পায়খানা আসতে পারে স্বাভাবিক সেজন্য যাদের এই রোগ আছে যে বারবার পেশাব পায়খানা আসে একে নাড়ায় বসাই সব থেকে ভালো কি বলেন এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহ আল্লাহর গুণাবলী এই গুণাবলীকে বিশ্বাস আল্লাহর কি বিশ্বাস করতে হবে আল্লাহর অসংখ্য গুণ আছে যে গুণের কোন শেষ নাই আল্লাহ পাক বলেন মাছলুল আ'লা ওয়া হুয়াল আযীযুল হাকীম আল্লাহর জন্য সবচেয়ে তে গুণাবলী তার উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শোভনীয় তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বভৌম তার সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ পাক বলেন ওয়ালা আসমা উল হুসু হু বিহাব আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে ওই নাম দিয়ে কারে ডাকবে আল্লাহকে শিল্লা এখন কারে আল্লাহকে ডাকতে হবে তার সুন্দর সুন্দর নাম আছে আপনি ডাকেন ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম জব্বার অসংখ্য নাম রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আল্লাহ পাক বলেন এই নামে আমার ডাকব কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দাল কাদের সয় হে আব্দুল কাদের জিলানি আমার কিছু দাও জোরে জোরে বলে করি থামেন আমি বিশ্বাস করি কত আখতাব মাহবুবের আব্বানি শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যদি বেঁচে থাকতেন যারা তার নামে গ্যারুবি শরীফ বানায়া এই জাতীয় আজে বাজে বেদাত চালু করেছে ইয়া আব্দাল কাদের সাইয়ান লিল্লা বলে বড় পিসে বেঁচে থাকলে লোকগুলাকে জুতা দিয়া পিটাতেন যেহেতু আব্দুল কাদের কে ডাকা যাবে না ডাকতে হবে আমার আল্লাহকে কারে ডাকতে হবে চিল্লায় বলেন কারে এই গ্যারবি শরীফ তোমরা বানিয়েছো বিদাত জায়েজ নাই امام مالك رحمه الله عليه بولتشل من ابتدع بدعه في الاسلام ويراها حسنه وهو يزعم ان محمدا صلى الله عليه وسلم قد خان الرساله والله سبحانه وتعالى يقول اليوم اكملت لكم دينكم

মসজিদ থেকে আর কোন আওয়াজ নাই নামাজের জন্য অবশ্যই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নামাজের সময় আসতে কি আসসালাত আসসালাত এভাবে আওয়াজ করতেন লোকেরা আসতেন এখন আপনি যদি মনে করেন যে আমি আমি আজানের পরে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে বলে আওয়াজ দিচ্ছি লোকেরা বেশি পরিমাণ জামাতে আসবে আর মনে করলেন আমি একটা ভালো কাজ চালু করলাম ইসলামের ভিতরে নতুন ধরনের কাজ যদি কেউ চালু করে আর মনে করে যে আমি একটা ভালো কাজ করেছি তাহলে সে যেন মনে মনে এটাই ধারণা করে নিল কাদ খান আর আন্না মুহাম্মদ সাল্লাহ্লাম কাদ খান আর রিসালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ানত করেছেন কন্যা হজুবিল্লা রসুল্লাহ ভালো কাজটা বলে যান নাই আমি চালু করেছি কন্যা হজুবিল্লা অথচ আল্লাহ বলেছেন আজ থেকে আমি দিনকে কমপ্লিট করে দিয়েছি নতুন কোনো কিছুর প্রয়োজন নাই এ দিন সম্পূর্ণ করে দিয়েছি এম মালিক বলেন সেই দিন যে বিষয় ইসলামের মধ্যে দিনের মধ্যে গণ্য ছিল না আজকের যুগেও সে জিনিস দিনের ভিতরে গণ্য হতে পারে না যা ছিল না নবীর যুগে যা ছিল না সাবিদের যুগে আজকের যুগে তা ইসলাম বলে দিন বলে সবের কাজ বলে প্রমাণিত করা যায় হারাম হারাম বিদা আমার বন্ধুগণ সেই জন্য আমি বলতে চাই ডাকতে হবে আল্লাহকে ডাকতে হবে কাকে জরে বলেন কাকে ওই আল্লাহর বাদ দিয়া মানুষ কবরের কাছে চলে যায় আর কবরের কাছে গিয়া বলে ইয়া খাজা मेरा मतलब को पूरा कर दे ज़ोर को नऊज बिलला इंसানের কাছ থেকে টাকা নাই পয়সা নাই আগরবাতি দায় মোমবাতি দেয় ঝাড়বাতি দেয় আসলে তো টাকা পয়সার কারবা আসলে খাজার মোহব্বত তো না কারবার হলো টাকার ব্যাপারটা হলো ইয়া খা যা কুস্তু আজা পেট তো ভার যা এটাই হলো আসল কারবার পেট ভরার কাজ আর এই মাজার মাজারকে কেন্দ্র করে ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য এক শ্রেণীর লোক আমদানি করা হয় নামের আগায় এত সব শব্দ লেখে যা হুজুরের নামের আগেও লেখা হয় না নামের আগে নামের আগে কত বল আক্তাব সেরাজুল সালিকিন মিসবাহুল আরিফিন আশেকে পামদান সিয়াহে দমদান তারপরে শাহেন শাহে গোলাম কত কিছু মানে খালি নামের শেষে আলাই সালাম বাদ রাখে আর সব লেখে আমার বন্ধুগণ আর এগুলির পিছনে ঘুরতে থাকে যে তারা আমার উপকার করে দেবে আপনি বিশ্বাস করুন কোরআন আমার হাতে আল্লাহর কাসাম আমি বিশ্বাস করি না কোন মানুষ ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো করতে পারে অথবা খারাপ করে দিতে পারে আমার ভাগ্য খাই রিহি ওয়া সার রিহি মিনাল্লাহ তাআলা আমার ভালো আমার মন্দ সবটাকে জোরে বলেন সবটাকে সুতরাং কিছু মানুষ দেশ থেকে বিদেশ থেকে আমদানি করে অলিয়ে কামেলের নাম করে জনগণকে প্রতারিত করা হয় এরা আবার মেয়ে লোককে মুড়িদ করে সামনে নিয়ে বউ দিয়া খেদমত করায় নারীদের খেদমত নেয় মেয়ে লোক সামনে নিয়ে মাথায় বুকে ফু দিয়া দেয় এদের দাড়ি দেখে এদের জামা দেখে এদের চাল চলন দেখে লোকেরা প্রতারিত হয়ে যায় সেজন্য কবি হালি খুব সুন্দর করে বলেছেন হাল তে জাল হাল তে জাল এই হাল তোমার বানানো মানুষকে দেখাবার জন্য আসল কাজ হলো মানুষের চোখে ধুলা দিয়া টাকা কামানো অসংখ্য টাকার মালিকেরা গভর্নমেন্টের কাছে হিসাব নাই ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না কোটি কোটি টাকা লুট করে নিয়ে যায় এরা ধর্মের নামের লুটেরা এরা ধর্মের নামের ব্যবসায় কথা ঠিক কিনা কর আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের গুণাবলির কোন শেষ নাই ডাকতে হবে আল্লাহকে ভালো করে বিশ্বাস করেন আপনারা আমারে দোষ দিতে পারতেন আমারে এ স্বার্থপর বলতে পারতেন আমি যদি বলতাম যে আপনারা সব জায়গা ছেড়ে দিয়া আমার কাছে আসেন আমার কদম করেন আমারে হাদিয়া দেন আমার কাছে দোয়া চান তাহলে বুঝতেন আমি স্বার্থপর আমি তো তা বলছিলাম আমি কোনো মানুষের দিকে দাওয়াত দেই নাই সারাটা জীবন কোরআন পড়ে আল্লাহ পাক যতটুকুন জ্ঞান দান করেছেন আল্লাহর কসম মানুষের প্রশংসা করতে পারি নাই আমি প্রশংসা করি আমার রবে আমি প্রশংসা করি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসা করতে করতে আমার জন্য শাহাদাতের বহুত नसीব হয়ে যায় আল্লাহর কথাই বলি আমার আল্লাহর গুণের কোন শেষ নাই সুবহানাল্লাহি ওয়া আমার আল্লাহ পাক বলেন শোনো ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ দুহ মিম্বাঁ দিহি সবড়িমাতুন আল্লাপাক বলেন তামাম পৃথিবীর সমস্ত সাতটা সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায় কার কথা আমার আল্লাহর কথা আল্লাহ পাক বলেন পৃথিবীর সাতটি সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর কাজগুলি যদি কলম হয়ে যায় ওই কলম দিয়া আর এই সাতটা সমুদ্রের পানি দিয়া যদি আমার গুণাবলী লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সাতটা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আবার সাতটা সমুদ্র ভরবে আবার লেখা শুরু হবে আমার গুণাবলী লেখা শেষ হবে না সুভান

এর কোনো শেষ নাই আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে আল্লাহ পাক বলেন আলা সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ সেই আল্লাহরে থুইয়া তুমি আরেকজনের কাছে যাও সাইতে তোমার কপালটা ফুটছে কেন আল্লাহর কাছে চাও তার গুণাবলী তার শ্রেষ্ঠত্ব বর্ণনা কর পাক বলেন আমার গুণা বলি দেখো সোখে দেখায় দেই আমার গুণ কি তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি অত বড় বিরাট আকাশ একটা খুঁটিও আছে নাকি জোরে আছে নাকি এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে হেলাদোলা করতে না পারে এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয় কি না বলেন মস্ত বড় অন্যায় পাহাড় কাটবেন না এটা আত্মঘাতী কাজ পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে ওজন স্তরের লেয়ারে ওজন স্তরে ওজন লেয়ারে ফাটল ধরেছে আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আজ যে বিপদ আপদ আসে সাইক্লোন হয় টর্নেডো হয় বজ্রপাত হয় এগুলি এমনি এমনি হয় না আল্লাহ পাক বলেছেন আমা তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করার আমি অনেকগুলি তো করে দিয়ে থাকি সব হাতের কামাই করা আল্লাহ কয় পাহাড়গুলো সাজাই দিলাম জমিনকে সুন্দর করে দিলাম এই যে আমি সব করলাম গাছ দিলাম বাড়ি দিলাম জমি দিলাম গরু দিলাম বাছর দিলাম বউ দিলাম বাচ্চা দিলাম সবকে দিলাম সবকে সৃষ্টি করেছেন

বাবাদি পশুকার সমুদ্রকার চন্দ্রকার সূর্যকার এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে ফারুকি দেখাও আমাকে আমি আল্লাহ ছাড়া কি বানাইছো তুমি সব আমি বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বড় ধোকার ভিতরে পড়ে আছো সমস্ত সৃষ্টি আমিই করেছি আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়াইয়া দিয়েছি এমনকি আমি আকাশ থেকে জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি সমস্ত ক্ষমতা আমার পশু পাখিকে খাবার দেই এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর খাবার আমি পৌঁছাই আর এভাবে করে প্রাণী সমূহ কি প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আরামিন করে দেই এখন বলো দেখো আমার আমাকে তোমরা চেনো فذلكم الله ربكم الحق এই আল্লাহ হচ্ছেন তোমাদের প্রকৃত রব যিনি গাছপালা তরুলতা মানব জিন ইনসান কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন ফাদালি কুমুল্লাহু রাব্বুকুমুল হক তিনি হচ্ছেন প্রকৃত পক্ষের রব ফামাযা বাদাল হক ইল্লা এখন আর সত্য যখন সুস্পষ্ট হয়ে গেল এখন গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর বাকি যা আছে সব কি গোমরাহি আল্লাহ পাক বলেন দেখো আমার সেবা আমার গুণ হল আমি খেতে দেই মানুষ বানাইছি প্রাণী বানাইছি খেতে দেয় কে জোরে কন

আর অন্য অন্য প্রাণীরা সুবাহ আল্লাহ আমার ভাইরা এবার এই যে আমেরিকা থেকে আসলাম আমি যে বললাম ক্যালিফোর্নিয়া একটা প্রোগ্রাম ছিল ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে আমার প্রোগ্রাম তিন দিন ছিলাম সেখানে তারা আমাকে বলল যে তিন দিনের মধ্যে আমরা একটা দিন রেখেছি আপনার একটু রিক্রিয়েশনের জন্য একটু সাইট সিন দেখাবার জন্য আমি তাদের শুক্রিয়া আদায় করলাম যে আল্লাহ আপনার আপনাদের প্রতি রোহম করুন যেহেতু ঢেকি যেখানে যায় সেখানেই বাড়াবান আপনারা যে আমার জন্য একটু সুযোগ দিচ্ছেন সাইড দেখা আমি সুক্রিয়া আদায় করছি তো কোথায় নেবেন তারা বলল সি ওয়াল দেখাবো আপনাকে বললাম আচ্ছা ভালো কথা লস অ্যাঞ্জেলেস থেকে সেন্ডিয়াগো ডিয়াগো তিনশো মাইল দূরে প্রশান্ত মহাসাগরের পাড়ে স্যান ডিয়াগো সেখানে সি সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাণী আছে তিনি মাস বাদে বাকি যদ্দুর সম্ভব হয়েছে তারা সেখানে তা রেখেছে সমুদ্রের প্রাণীগুলো যে পরিবেশে থাকে সেই ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে বিশাল এরিয়া সকাল নটা থেকে শুরু করে মাগদ্বীপে রক্ত হয়ে গেছে তখন মনে হলো আমি অন থার্ড দেখতে পেরেছি মাত্র এত বই এরিয়া তো একটা এলাকা আমাকে নিয়ে গেল সেখানে একটা মা পাঁচ ছয়টা মাছ আছে সে মাছের নাম বলল তারা শিমু মাছের নাম শেমু মাছটির পিছনটি কালো বুকটা সাদা সেখানে লেখা আছে মাছের পরিচয় প্রায় দশ হাজার লোক বসতে পারে এ ধরনের গ্যালারি সিস্টেম আছে টিকিট করে বসতে হয় বসলাম সেখানে এই মাঠের মতো বিরাট পুকুর সেই পুকুরের মধ্যে মাছগুলি খেলবে মাঝখানে আছে একটা স্টেজ ওইখানে খেলোয়াড়রা আছে তারা মাছের সঙ্গে খেলা করবে মাছটার ওজন হচ্ছে আড়াই হাজার পাউন্ড এ মাছের খাদ্য হলো প্রতিদিন দুইশো পাউন্ড যখন হা করে তার মধ্যে আপনার আমার মত দুই তিনজন অনায়াসে চলে যেতে পারবো মাছের টের পাবে না যে ঢুকলো কি এই পঁচিশ হাজার আড়াই হাজার পাউন্ডের ওজনের এই শ্যাম মাছটি মানুষের সাথে সাথে মানুষের বাসি বোঝে মানুষের হাতের ইঙ্গিত বোঝে ট্রেন্ড হাতের এশারা বোঝে মুখের কথা বোঝে খেলোয়াড় তাকে এসারা দিল সে তখন তার দুটি ডানা দিয়ে হাতের ভাবে তালি দিল আর মানুষেরা হাতে তালি দিল তারপরে যে খেলা করে সে মাছের সাথে ডুব দিল পানির নিচে মাছটাও ডুবে গেল পানির নিচে এরপরে মাছটা মানুষটাকে কোথায় যে গেল আর দেখি না অনেকক্ষণ পর মাছটা মানুষটাকে মাথার উপরে নিয়ে তারপরে পানি থুয়ে পঁচিশ ফিট উপরে উঠে গিয়েছে লাভ দিয়া ওইখান থেকে মানুষটা ডিগবাজি খেতে খেতে পড়লো আর মাছটাও ঠিক একইভাবে ডিগবাজি খেতে খেতে পানির ভিতরে পড়ে গেল আমি চিন্তা করলাম দুইশো পাউন্ড খাদ্য হলো এই শেমুর তাহলে তিমির খাদ্য কত কত টন দৈনিক দৈনিক কত টন খাদ্য খাবার দিতে হয় তিমিকে শিলায়ন দেখলাম বিশাল শিলায়ন তারপরে আল্লাহর সব সৃষ্টি দেখে অবাক হয়ে গেলাম এখানে এই কয়টা মাছকে খাওয়াতে গিয়ে হয়ে হয়রান যাচ্ছে কর্তৃপক্ষ যে জু আছে লন্ডন জু লন্ডন চিড়িয়াখানা তাদের চিড়িয়াখানার প্রাণীগুলিকে খাইতে দিতে পারে না বলে চিড়িয়া তারা ছেড়ে দেবে এ খবর পেয়ে সৌদি আরবিয়া হাজার হাজার বিলিয়ন ডলার দান করছে জানোয়ার গুলো জন্য যাই পড়েন আমি আর কিছু বললাম না আল্লাহ রহম করুন এদের হেদায়েত করুন আমি এখন সেই প্রাণীগুলি সমুদ্রের অত বড় বিশাল তিমি একটার দুইটা কি কর এই অসংখ্য তিমি মাছগুলি টনকে টন খাদ্য যার ডেলি লাগে তিমি মাছের শ্যামু মাছের শিলায়নের ডলফিনের এই যে লক্ষ লক্ষ টন খাদ্য তার লাগে বাগের খাদ্য লাগে হাতির খাদ্য লাগে ব্যাঙের খাদ্য লাগে সাপের খাদ্য লাগে আপনার আমার কাছে বলেন এই খাদ্যগুলি পৃথিবীর কোন ব্যাংকে জমা আছে নাকি পৃথিবীর কোন ব্যাংকে কোন খাদ্য গুদামে তিমির খাদ্য নাই ব্যাঙের খাদ্য নাই সাপের খাদ্য নাই আর সকলের খাদ্য তো একরকম না তুমি যেটা খায় শ্যামু সেটা খায় না শ্যামু যেটা খায় ডলফিন সেটা খায় না ইলিশ মাছ যেটা খায় বোয়াল মাছে সেটা খায় না হরিণে যেটা খায় বাঁদরে সেটা খায় না আবার শুয়ারে যেটা খায় গাদায় সেটা খায় না বাঘে যেটা খায় শিয়ালে সেটা খায় না এক একজনের এক এক রকমের খাবার এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলি ব্যাংকে কোনো জমা নাই সঞ্চয় নাই আল্লাহ কয় সকাল বেলায় খালি পেটে তিনি বের হয় হাতি বের হয় গন্ডার বের হয় পিঁপড়া বের হয় সাপ বের হয় খালি পেট সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে কেউ ওড়ে আর কেউ বা পানিতে সাঁতরায় খাদ্যের অন্বেষায় কেউ বা জঙ্গলে ঘরে এই ঘুরতে ঘুরতে উঠতে উঠতে সাঁতরাতে সাঁতরাতে খেয়ে পেট ভরিয়া সন্ধ্যার সময় সকলে বাড়ি ফিরাইয়া দেই কে দেয় সিল্লা কমিয়া কে দেয় এই যে আল্লাহর নাম নিলেন গায়ের সবটুকুন শক্তি দিয়া নিছিলেন চিল্লা কন كده الحمد لله الحمد لله الله ربنا من بولن وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كُلٌّ ফিকিতা كِتَابٍ এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমার হাতে আমি তুলে নেই নাই সুবহানাল্লাহ সমস্ত রিস্কের দায়িত্ব আমার আর কোন প্রাণী কোথায় থাকে তার অবস্থান স্থল আমার জানা আছে সুবহানাল্লাহ পৃথিবীতে সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে পাথরের সাথে ছোট্ট একটা প্রাণী মাইল পানির নিচে সমুদ্রের ভিতরে পাথরের সাথে লেগে থেকে ক্ষুধার যন্ত্রণায় যদি চিৎকার মারে এ পৃথিবীতে কেউ শোনে না আল্লাপ বলেন আমি শুনিয়ার খাবার পাঠাই